হাই এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন চলমান নোট জেস টিউটোরিয়াল সিরিজে এটা আমার উনত্রিশতম ভিডিও আপনারা যারা এই সিরিজটা ফলো করছেন তারা জানেন এই সিরিজটা শুধু নোট জেস এবং এক্সপ্রেস জেসের হলেও আমি ড্যাটাবেস হিসাবে মঙ্গোডিবি কীভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি এবং ড্যাটাবেস অ্যাডাপ্টার হিসাবে মঙ্গ ডিবি এর একটি প্যাকেজ মঙ্গুজ নিয়ে আলোচনা করেছি মঙ্গডিবি একটি নোয়েস নোসিকুয়েল বা নন রিলেশনাল ডাটাবেস হলেও অনেক সময় প্রজেক্টের জন্য আমাদেরকে ড্যাটাবেজের বিভিন্ন কালেকশানের মধ্যে রিলেশান মেনটেন করার প্রয়োজন হয় বিশেষ করে যারা রিলেশনাল ড্যাটাবেজ যেমন মাই স্কুয়েল ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাদের জন্য ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ এটা ইতিমধ্যে অনেকে রিকোয়েস্টও করে ফেলেছেন আমাকে সেজন্য আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওতে আমি নো সিকুয়েল মঙ্গরিবিকে কীভাবে রিলেশন মেনটেন করে কাজ করতে হয় সেটা নিয়ে ধারণা দিব আশা করি ভিডিওটি দেখলে আপনারা প্রাথমিক একটা ধারণা পেয়ে যাবেন এই সম্পর্কে তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যায় সোফার আমাদের এক্সাম্পলে আমরা দুইটা কালেকশন দেখেছি একটা হচ্ছে ইউজার কালেকশন আর একটা হচ্ছে টুডুজ কালেকশন ঠিক আছে এবং ইউজার কালেকশানে এই ফিল্ডগুলো ছিল নেম ইউজার নেম পাসওয়ার্ড এবং স্ট্যাটাস এবং টুডুস কালেকশনে টাইটেল ডেসক্রিপশন স্ট্যাটাস এবং ডেট এই কয়টা ফিল্ড আমি দেখিয়েছিলাম ঠিক আছে এবং এদের মধ্যে কোনো রিলেশন কিন্তু ছিল না দুইটা ইন্ডিপেন্ডেন্ট কালেকশন তাদের মধ্যে ভিতরে কোনো রিলেশন নাই তো দুইটা কালেকশানের মধ্যে রিলেশন আমরা কীভাবে করতে পারি জাস্ট জিনিসটাকে এভাবে চিন্তা করেন যে দুইটা ফ্যামিলি যখন রিলেশন করে তখন কি হয় যে একটা ফ্যামিলির থেকে আমরা মানে মানে যখনই আপনি বিয়ে করবেন তখন আরেকটা ফ্যামিলির একজন মেয়েকে আপনি আসলে নিয়ে আসবেন সো দুজনের মধ্যে রিলেশন তৈরি হচ্ছে কিন্তু এভাবে তাই না সো তার মানে কোনো একটা সাইডে একজনকে চলে আসতে হয় আরেক সাইডে তাই না তো এটাই হচ্ছে রিলেশনের একটা ব্যাপার আর কি তো ক্ষেত্রে আমরা যদি একটা রিলেশন তৈরি করতে চাই যেমন আমরা যদি টুডুস যে কালেকশানটা আছে সেটার সাথে যদি আমরা user tabulate. বা ইউজার কালেকশানের একটা একটা রিলেশন করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি টুডুস যে আমাদের যে কালেকশান আছে সেখানে আমরা ইউজার নামে একটা ফিল্ড আনতে পারি এবং সেইখানে আসলে আমরা ইউজারের আইডিটা মানে ইউজার কালেকশন থেকে কোনো একটা আইডি আমরা দিয়ে রাখতে পারি যেন একটা টুডু যখন তৈরি হবে মানে এই কালেকশানের টুডুস কালেকশানের এক একটা রো কি এক একটা রেকর্ড হচ্ছে এক একটা টুডু সো যখনই একটা টুডু ক্রিয়েট হবে তখন যদি আমরা সেই সাথে বলে দিতে পারি যে এই টুডুটা আসলে কে ক্রিয়েট করেছে সেই ইউজারের আইডিটা যদি আমরা সেখানে দিতে পারি তাহলেই কিন্তু একটা রিলেশন তৈরি হয়ে গেল তাই না এবং সেই রিলেশনটা আসলে কিরকম মানে একজন ইউজার মানে একটা টুডু একজন ইউজারই তৈরি করবে তাই না সো দুজনের মধ্যে আসলে ওয়ান টু ওয়ান রিলেশান যদিও রিলেশান বোঝানো আসলে ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি এগুলো যারা রিলেশনাল ডেটাবেস নিয়ে জানেন তারা অলরেডি জানেন বাট আমি সংক্ষেপে একটা জিনিস বলছি যে একজন মানে একটা টু ডু রেকর্ডে একজনই ইউজার আসলে ক্রিয়েট করতে পারবে তাই না সো দুজনের মধ্যে আসলে ওয়ান টু ওয়ান রিলেশন হ্যাঁ এখন এই রিলেশনটা কিন্তু ওয়ান ওয়ে হচ্ছে এক সাইড থেকে কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে ইউজার্স থেকে আমরা যদি টুডুর সাথেও একটা রিলেশন তৈরি করতে চাই তাহলে আমরা ইউজারের যে কালেকশনটা আছে সেখানে টুডুস নামে আর একটা ফিল্ড রাখতে পারি যে ফিল্ডের মধ্যে আসলে মানে যেটার মধ্যে আসলে একাধিক টুডু থাকতে পারবে মানে একজন ইউজার যদি আমরা বাম পাশেরটা চিন্তা করি একজন ইউজার কিন্তু মাল্টিপল টুডু তৈরি করতে পারে তাই না সো একজন ইউজারের যে রো যে রেকর্ডটা সেইখানে একটা প্রপার্টির মধ্যে যে টুডুসটা থাকবে সেখানে মাল্টিপল টুডু আইডি থাকতে পারে সো এইটা হচ্ছে আসলে ওয়ান টু মেন রিলেশান মানে এক মানে একজন ইউজারের মাল্টিপল টুডু থাকতে পারে দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে ইউজার টেবিলের সাথে টুডুর যে রিলেশান সেটা হচ্ছে ওয়ান টু মেনি এবং টুডুর সাথে ইউজারের যে রিলেশান সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান সো এই জিনিসটাই আমরা এখন এক্সাম্পলে দেখব যে মঙ্গডিপির ক্ষেত্রে আমরা কিভাবে এই জিনিসটা অ্যাচিভ করতে পারি তো চলুন সেটা দেখা যাক এর আগের টিউটোরিয়ালগুলোতে যে এক্সাম্পলটা আমরা দেখেছিলাম সেখান থেকেই শুরু করছি তো সেখানে আমাদের এই এইটা ছিল হচ্ছে আমাদের টুডু স্কিমা মানে আমাদের টুডু কালেকশানে যে রেকর্ডগুলো অ্যাড হবে সেটা এই স্কিমাকে ফলো করে হচ্ছে সো মানে সেখানে টাইটেল ডেসক্রিপশন স্ট্যাটাস এবং ডেট নামে চারটা ফিল্ড আছে সো রিলেশন মেনটেন করার জন্য এই টুডু স্কিমার সাথে আমাদের যে ইউজার স্কিমাটা আছে সেখানে আমরা একটা রিলেশন তৈরি করব তো একটু আগে আমরা প্রেজেন্টেশনে যেটা দেখলাম যে আমরা ধরতে চাচ্ছি যে শুরুতে টুডুর সাথে ইউজারের কালেকশান করতে চাচ্ছি তো ওয়ান টু ওয়ান রিলেশান যেটা একটু আগে আমরা দেখলাম সেটা করার জন্য আমি যেটা করছি ইউজার নামে এখানে একটা ফিল্ড তৈরি করছি হ্যাঁ এবং সেই ইউজার ফিল্ডের মধ্যে আমরা শুধু রাখবো কি এটার টাইপটা কী হবে এই ইউজার ফিল্ডের মধ্যে আমরা রাখবো হচ্ছে ইউজারের আইডিটা কারণ এই ইউজারের সমস্ত ইনফরমেশন সরি এই ইউজার স্কিমার পুরাটা তো আমার রাখার দরকার নাই জাস্ট যদি আমরা এই ইউজারের আইডিটা এখানে রাখতে পারি তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে সো আইডিটাকে আমাকে স্টোর করতে হবে তো সেইটার টাইপটা কী হবে যারা আপনারা আমার এই সিরিজটা ফলো করছেন সেখানে আমি বলেছিলাম যে মঙ্গোডিবির ক্ষেত্রে যে আইডিটা সেভ হয় ডাটাবেসে যে অটো ইনক্রিমেন্ট যে আইডিটা সেভ হয় সেটা হচ্ছে অবজেক্ট আইডি নামক একটা সেপারেট টাইপ হ্যাঁ সো এটা কিন্তু নর্মাল কোনো স্ট্রিং না সো আমাকে টাইপটা আসলে সেটাই বলতে হবে সেটা আমি পাবো হচ্ছে আমার মঙ্গুজ ইম্পোর্ট করা আছে সো মঙ্গুজ তার টাইপস নামে তার একটা প্রপার্টি আছে এবং তার অবজেক্ট আইডি নামক একটা প্রপার্টি সেটা হচ্ছে এটা টাইপটা ঠিক আছে আচ্ছা এবং আমাদেরকে আরেকটা জিনিস বলে দিতে হবে সেটা হচ্ছে রেপ মানে এটা কার রেফারেন্সে নিচ্ছে আমি কোন মডেলের রেফারেন্সে নিচ্ছি আমরা ইউজার মডেলের রেফারেন্সে নিচ্ছি রাইট এই মডেলের নামটা থেকে আসছে এই যে দেখেন আমরা যে ইউজার তৈরি করেছিলাম হ্যাঁ ইউজার হ্যান্ডেলার মানে হ্যান্ডেলের সময় আমরা সব সময় কি দিয়েছিলাম মঙ্গুজের মডেল তৈরি করেছিলাম ইউজার বড় হাতের ইউজার নামে রাইট সো এখানে ঠিক ওইটাই ওইটাই দিতে হবে ঠিক আছে তাহলে সে একটা কানেকশন মেনটেন করে ফেলবে হ্যাঁ সেটা কীভাবে মেনটেন করবে সেটা আমরা একটু পরেই দেখতে পারবো সো কি কী করলাম আমরা ইউজার নামে একটা ফিল্ড দিলাম আমরা বললাম যে সেটা টাইপ হচ্ছে মঙ্গুজের অবজেক্ট আইডি টাইপ মানে এখানে স্টোর হবে কোনো একটা অবজেক্ট আইডি মানে ইউজার কালেকশানের যে ইউজারের যে আইডিটা সেটা আসলে এখানে স্টোর হবে এবং রেফারেন্স আমরা বলে দিচ্ছি যেন সে কানেকশান স্টাবলিশ করতে পারে কি কানেকশন স্টাবলিশ করছে সেটা আমরা একটু পরেই দেখবো তো তাহলে নতুন যেহেতু একটা ফিল্ড আমার অ্যাড হয়ে গেল তাহলে আমার যখন একটা টুডু তৈরি হয় আমাদের টুডু হ্যান্ডেলার ফাংশানে সেখানে যখন একটা টুডু তৈরি হয় মানে আমাদের যে পোস্ট রাউটটা ছিল আমি যদি এগুলো একটু অফ করে ফেলি আমার পোস্ট রাউট ছিল এইটা তাই না পোস্টে টুডু তো সেখানে আমরা নতুন একটা টুডু সেভ করেছিলাম তো এই সেভ করার সময় আমরা রিকোয়েস্ট ডট বডি থেকে যা যা পাচ্ছিলাম সেটা ছাড়াও আমাদের এখন সেভ করতে হবে কোন ইউজার এটা পোস্ট করছে সো বাই দ্য ওয়ে আমাদের এই রাউটটা কিন্তু প্রোটেক্টেড ছিল না এটাকে আমরা অথেন্টিকেট করে কিন্তু কেউ পোস্ট করতো না এটা যে কেউ পাবলিকলি একটা টু ডু পোস্ট করতে পারতো তো এর আগের টিউটোরিয়ালটা মানে আটাশ নম্বর টিউটোরিয়ালটা যারা দেখেছেন সেখানে আমি দেখিয়েছিলাম যে কীভাবে অথেন্টিকেশন ব্যবহার করে জেডব্লিউটি টোকেনের মাধ্যমে আমরা একটা রাউটকে প্রোটেক্ট করতে পারি হ্যাঁ পাবলিক থেকে তো সেটা করার জন্য আমি একটা সিম্পল একটা মিডলওয়্যার বানিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে চেক লগ ইন হ্যাঁ এবং সেই চেক লগ ইন মিডলওয়্যারটা এখানে দিয়ে দিলেই আলটিমেটলি এটা প্রোটেক্টেড হয়ে যেত এবং সেই চেক লগিনটা ইউজেসটা কি ছিল এই দেখেন চেক লগিন আমার অলরেডি নেওয়া আছে সো যারা আগে টিউটোরিয়ালটা দেখেনি তারা কাইন্ডলি আগে টিউটোরিয়ালটা ফলো করে আসবেন তাহলে বুঝতে পারবেন তো আমি জাস্ট এখানে চেক লগ মিডল মিডলওয়্যারটা বসিয়ে দিচ্ছি সো তাহলে এই রাউটে এই ফাংশনে ঢোকার আগে এই মিডলওয়্যারে ঢোকার আগে সে আগে চেক লগ ইনকে পার হয়ে আসবে চেক লগ ইন আলটিমেটলি কি করেছিল আমরা যদি চেক লগ ইন মিডল ওয়ারের দিকে যাই সে আলটিমেটলি অথেন্টিকেট করে সে আমাদেরকে আলটিমেটলি রি রিকোয়েস্টের মধ্যে ইউজার নেম এবং ইউজার আইডি ভরে দিয়েছিল তাই না সো রেক ডট ইউজার আইডির মধ্যে কিন্তু এখন আমাদের এটা আমি কপি করে রাখলাম এর মধ্যে কিন্তু আমাদের আসলে ইউজারের আইডিটা আছে যে আইডিটা আমাকে ঢোকাতে হবে ঠিক আছে সো সবার আগে আমি যেটা করছি সেটা হচ্ছে সরি সবার আগে যেটা করছি এখানেই যে ডট সেভ এটা কিন্তু আমি কলব্যাক প্যাটার্ন ইউজ করে করেছিলাম একদম প্রথম টিউটোরিয়ালে সো আমরা একটা কাজ করি কলব্যাক প্যাটার্নের কোড বেশি হয় আমরা এটাকে একটুখানি সিম্পলিফাই করে আমরা এটাকে একটু অ্যাসিন ক্যাভেটে নিয়ে যাই হ্যাঁ তাহলে আমাদের একটু কোডটা একটু রিডেবল হবে আর কি অ্যাসিন সেই ক্ষেত্রে তো আমাকে আমাকে তাহলে অ্যাসিন ফাংশান নিতে হবে এবং আমি যেটা এখানে করছি সেটা হচ্ছে অ্যাওয়েট নিউ টু টু ডট সেভ এই সো এটা এবং সেটার মধ্যে আলটিমেটলি আমরা যেটা করবো অ্যাভেটের ক্ষেত্রে তাহলে আমরা ট্রাই ক্যাচ ব্লক ইউজ করবো তো মধ্যে আমি অ্যাভেট দিয়ে দিলাম হ্যাঁ এবং ক্যাচের মধ্যে আমরা এরোর রিসিভ করবো এবং আমি সেই এরোরটা একটু কনসোল ডট লক করে রাখি যেন আমার এরোর হলে আমি ধরতে পারি এই এবং ফাইনালি এরোর হলে এখানে যে এরোর মেসেজটা ছিল সেটা আমি এখানে নিয়ে যাচ্ছি সো এটা আমি কাট করে এখানে নিয়ে গেলাম এই এবং যদি আমার টুডু সাকসেসফুলি সেভ করতে পারে তাহলে এই জায়গাটায় আমি কি করব টু ডু ডট সেভ কল করার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যেহেতু এই ক্ষেত্রে আচ্ছা এই প্যাটার্নটাকে আগে নিয়ে যাই তারপরে পরের কথা টুডু ওয়াজ ইনসার্টেড সাকসেসফুলি এই জিনিসটাকে আমি তাহলে এখানে পেস্ট করে দিচ্ছি এই তাহলে আমার এখানকার কাজ শেষ এই তাই না তাহলে আমরা জাস্ট এটাকে অ্যাসিন প্যাটার্ন নিয়ে গেলাম আচ্ছা এখন দেখেন টুডু ডট সেভ করার সময় আমরা সিম্পলি রিকোয়েস্ট ডট বডি থেকে যা পাচ্ছিলাম মানে ইউজারের নাম হ্যাঁ আর যা যা ইউজার নেম এগুলো এর সাথে সাথে ইউজারের আইডিটা আমাকে ঢোকাতে হবে টুডুর এই প্রপার্টিগুলোর সাথে সাথে আমাকে ইউজারের আইডিটা ঢোকাতে হবে সেই আইডিটা আমরা এখন যেহেতু চেক লগ দিয়ে পার হয়ে আসছে সে তাহলে ডেফিনেটলি রেক ডট ইউজার আইডির মধ্যে সেই জিনিসটা আছে এই যে রেগ ডট ইউজার আইডির মধ্যে সেই জিনিসটা আছে তো আমি সেটাকে এখানে ইউজ করব তাহলে রেগ ডট বডি ছাড়াও আমাকে তাহলে আরেকটা প্রপার্টি এখানে দিতে হবে তাহলে আমি যেটা করছি ডিস্ট্রাকচার করে রেগ ডট বডি অবজেক্টের সব কিছুকে নিয়ে আসছি তার সাথে সাথে আমরা তাহলে ইউজার হিসাবে আমরা আরেকটা প্রপার্টি যেটা হচ্ছে রেগ ডট ইউজার আইডি এটা আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ তাহলে এখন যখন সেভ হবে তখন রিকোয়েস্ট ডট বডির মধ্যে যা আছে সব তো নিয়ে আসবেই এছাড়াও ইউজার নামক প্রপার্টির মধ্যে সে রেক ডট ইউজার আইডি ঢুকিয়ে দিবে ঠিক আছে সো এটা যদি এখন আমরা সেভ করি এবং আমাদের সার্ভার রানিং এভরিথিং ইজ ফাইন আমরা পোস্টম্যানে চলে গেলাম এবং সেখানে আমি যেটা করছি আগে লগ করে একটা অথেন্টিকেশান টোকেন নিয়ে নিই আমার আগে যে ইউজার ছিল সেখান থেকে আমরা একটা অথেন্টিকেশান টোকেন এখান থেকে নিয়ে নিচ্ছি এই সো এটা আমি সেভ করলাম এবং আমার টুডু পোস্ট রাউট যেটা এটা হচ্ছে টুডুর পোস্ট রাউট তো সেখানে আমি হেডারের মধ্যে অথরাইজেশন বিয়ার টোকেনটা চেঞ্জ করে দিই যেহেতু এটা এক্সপায়ার করে গেছে আগের টিউটোরিয়ালেরটা সো আমি এটা এখানে পেস্ট করে দিলাম এবং বডিতে আমরা টাইটেল ধরেন দিলাম একটা টুডু যে টাইটেল হচ্ছে লার্ন ভ্যানিলা জেস এবং ডিসক্রিপশান হচ্ছে সামথিং সো এখন আমি এটাকে সেন্ড করলাম টু ডু ওয়াজ ইনসার্টেড সাকসেসফুলি এখন যদি আমরা আমাদের ডেটাবেসে যাই আমরা তাহলে একটু রিলোড দিই টুডুস সেটার মধ্যে এই যে আমরা দেখছি একটা টুডু সেভ হয়ে গেছে এবং খেয়াল করেন এখানে টাইটেল ডেসক্রিপশনের পাশাপাশি ইউজারের একটা আইডি তৈরি হয়েছে যেটা একটা অবজেক্ট আইডি যে এরকমই একটা অবজেক্ট আইডি তৈরি হচ্ছে সেটা দেখেন লাস্টে সিএফ তাহলে ইউজার টেবিলে এই যে লাস্টে সিএফ সো সে সাকসেসফুলি তাহলে টুডু ইনসার্ট করার সময় অথেন্টিকেটেড ইউজারের আইডিটাও সেভ করে ফেলছে ঠিক আছে সো এখন যদি আমরা আমাদের কোর্টে ফেরত যাই এবং আমি এটাকে একটু কারেন্টলি অফ করি এবং আমরা যদি একদম উপরে কোনো একটা জায়গায় টেস্ট করার জন্য ধরেন এই গেট অল দ্য টুডুস সেখানে আমি এই কনসোল ডট লগ এগুলো সরিয়ে ফেলি এই সেখানে আমরা কী করেছিলাম টু ডু ডট ফাইন্ড এটা বাই দ্য ওয়ে চেক লগ ইন দিয়ে এটা অলরেডি প্রোটেক্টেড আছে সো এখানে বেসিক্যালি আমরা টু ডু ডট ফাইন্ডের ক্ষেত্রে শুধু অ্যাক্টিভ ওয়ালাগুলা নিয়ে আসছিলাম রাইট সো আমরা দেখি যে ডেটাবেসে যেটা সেভ করেছি সেটার স্ট্যাটাস অ্যাক্টিভ কি না সেটার স্ট্যাটাস অ্যাক্টিভ আমি যেহেতু পাঠাইনি তাহলে ওটা হয়নি সো স্ট্যাটাস অ্যাক্টিভ না করে ধরেন আমি নিয়ে আসতে চাচ্ছি ওই যে লকডিন ইউজার আছে শুধুমাত্র তার ইয়েগুলোকে ঠিক আছে সো সেটা যদি আমি আনতে চাই তাহলে আমরা যেটা করতে পারি কী আমার এখানে সিম্পলি ধরেন আমি এটা এই এই অপশানটাই তুলে দিলাম ধরেন স্ট্যাটাস অ্যাক্টিভ এটা আমার দরকারই নাই ধরেন এটা আমি দিয়ে দিলাম হ্যাঁ সো এখন যদি আমি এটাকে সেভ দিই তাহলে আমি যদি গেট অল টু ডুস করি গেট অল টু ডুস সো এটা হচ্ছে স্ল্যাশ টু ডু হ্যাঁ এটাই হচ্ছে আমার গেট অল টু ডুস এবং এখানেও আমার বিআরআর টোকেনটা চেঞ্জ করতে হবে সো আমি তাহলে হেডার্স থেকে এই পুরা জিনিসটা কপি করে আমার বিআরআর টোকেনের এখানে পেস্ট করে দিলাম হ্যাঁ দিয়ে আমি এটাকে সেন্ড যদি দিই তাহলে আমার এখানে রেজাল্ট চলে এসছে ওয়ে এটা অনেক ছোট হয়ে গেছে বড় হয়ে গেছে আমি এটাকে একটু ছোট করি এই সো এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর মতো আমার রেকর্ডগুলো এসছে কিন্তু ইউজারের শুধুমাত্র আইডিটা এসছে তাই না এইখানেই হচ্ছে খেলাটা এইবার আপনারা রেফ যেটা আমরা সেট করেছিলাম সেটার খেলাটা বুঝতে পারবেন আপনি তো এইভাবে চান না আপনি চান যে ইউজারের সাথে সাথে এই আইডি দিয়ে তো আমার কোনো কাজ নাই তাহলে আমাকে কি করতে হবে বের করে এনে আবার ইউজার টেবিল থেকে আমাকে আবার কোয়ারি করে আনতে হবে সেটা না করে রিলেশনাল ডাটাবেজের যে স্টাইল সেই স্টাইলে আমরা আনতে পারি কিভাবে সিম্পলি দেখেন মঙ্গুস কত বিউটিফুল মানে মঙ্গ কত বিউটিফুল আমরা এখানে এই যে ফাইন যেটা দিয়েছি না তারপরে দেখেন আমরা ডট সিলেক্ট ডট লিমিট এগুলো কিন্তু সব চেইন করেছিলাম এরকমই আর একটা চেইন আমরা ইউজ করব আমি একটু অ্যালাইন করি এই পপুলেট এইটা সিম্পল একটা ফাংশন এবং খুবই সেলফ এক্সপ্ল্যানেটারি কি পপুলেট করতে চাচ্ছি আমি সেই জিনিসটা আমাকে এখানে বলতে হবে ঠিক আছে সো আমি আসলে এখানে পপুলেট করতে চাচ্ছি ইউজার রাইট সো এইটা আমাকে বলতে হবে মানে আপনি যে নামে আপনার এই যে ডাটাবেজে এখানে যে নামে এটাকে যে ইউজার নামে আমি এটাকে রেখেছি তাই না তো এই নামটা আপনাকে দিতে হবে ঠিক আছে সো আমি পপুলেট করতে চাচ্ছি ইউজার আর কিচ্ছু করলাম না আমি এটা সেভ করলাম হ্যাঁ এবার আমি আবার পোস্টম্যানে চলে যাচ্ছি এবং এবার আমি যদি রিকোয়েস্ট করি খেয়াল করেন ঠাস করে চলে আসলো এবার আইডির জায়গায় ইউজারের ওই করেসপন্ডিং ইউজারের তথ্যটা ইউজার টেবিল থেকে নিয়ে এসছে কারণ তার কাছে সে আসলে কানেকশান করে রেখেছে রিলেশন করে রেখেছে দ্যাটস ওয়াই সে বুঝতে পেরেছে কোন ইউজারের সমস্ত তথ্য আনতে হবে এনে দিয়েছে ওকে সো দ্যাটস দ্য বিউটি অফ পপুলেট এখন ধরেন আপনি চাচ্ছেন যে না এই যে ফিল্ডগুলো এসছে এখানে সব এসে গেছে হ্যাঁ আপনি চাচ্ছেন শুধুমাত্র নাম ইউজার নেম আসবে ঠিক আছে আর কিছু আসবে না সো তাহলে আপনি যেটা করবেন পপুলেট এখানে সেকেন্ড একটা প্যারামিটার আছে সেখানে আপনি বলে দিবেন নেম এবং ইউজার নেম এরকম স্পেস সিনটেক্স হ্যাঁ এরকম করে দিয়ে দিবেন এবং এটা করলে বাই ডিফল্ট আইডিটাও চলে আসবে আইডিটাকে আপনি বাদ দিতে পারবেন না এভাবে এই যদি আমি দেই দেখেন এই যে আইডিটা চলে এসেছে এছাড়া নাম আর ইউজার নেম এসছে আর কিছু আসেনি কিন্তু হ্যাঁ আপনি যদি আইডিটাকে বাদ দিতে চান তাহলে আরেকটা স্পেস দিয়ে এবার দিতে হবে মাইনাস আন্ডার স্কোর আইডি হ্যাঁ মানে যেগুলো দিতে চান সেগুলো অটোমেটিক প্লাস আর সাথে মাইনাস অ্যাড করে দিলে ওগুলো সে দেখাবে না সো এটা যদি আমি করি তাহলে এখন যদি আমি দেই তাহলে এই আইডিটা আসবে না ঠিক আছে সো বাই দ্য ওয়ে সেটা আপনারা বুঝতেই পারছেন সো আশা করি আপনারা পপুলেটের ব্যবহারটা বুঝতে পেরেছেন সো কাইন্ড অফ রিলেশন কিন্তু আমরা অ্যাচিভ করে ফেলেছি এবং খুব সুন্দরভাবে আমরা কিন্তু এই জিনিসটা করতে পারলাম মাত্র দু এক লাইন কোড লিখে ঠিক আছে সো আশা করি এইটুকু আমরা বোঝাতে পেরেছি সো ওয়ান টু ওয়ান মানে ওয়ান ওয়ে শুধুমাত্র টু ডু থেকে ইউজারের দিকে রিলেশনটা কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা উল্টাটা করব মানে উভয় দিকে করব এখন শুধু মানে এখন আমরা কী করতে পারছি টুডু হ্যান্ডেলার থেকে আমরা গেট করার সময় টুডু আনার সময় আমরা ইউজারের ডিটেলস নিয়ে আসতে পারছি এখন আমরা দেখবো যে ইউজার যদি আমাদের আনতে হয় মানে ধরেন আমার এই যে ইউজার হ্যান্ডেলার যেখানে আছে এখানে কোনো একটা রাউটের মধ্যে আমরা ইউজার যখন নিয়ে আসবো তখন ইউজারের করেসপন্ডিং সমস্ত টুডুও একবারে নিয়ে আসবো সেই কাজটা আমরা অ্যাচিভ করবো তো সেইটা কিভাবে করা যায় সেটা করার জন্য আমরা মূলত একটু আগেই প্রেজেন্টেশনে দেখেছি যে আমরা এখন তাহলে ইউজার কালেকশানে হাত দিবো এবং সেখানে টুডুজ নামে আমরা একটা প্রপার্টি অ্যাড করব। সেটা হবে একটা অ্যারে অফ অবজেক্ট আইডি ঠিক আছে এবং সেই অ্যারে অফ অবজেক্ট আইডি থেকে মেইনলি আমরা কাজ করব তো চলুন সেটা দেখা যাক সেজন্য প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে ইউজার স্কিমাতে যাচ্ছি এবং সেখানে আমাদের একটা নতুন ফিল্ড লাগবে তাই না টুডুস তো সেইটা করার জন্য আমি টুডুজ নামে একটা ফিল্ড নিচ্ছি এবং সেই ফিল্ডটা কি হবে সেই ফিল্ডটা আসলে একটা অবজেক্ট না এটা হচ্ছে একটা অ্যারে তাই না সেই অ্যারের মধ্যে এক একটা প্রপার্টি কি হবে এক একটা অবজেক্ট হবে ঠিক আছে সেইটা কি হবে একটা টাইপ সেটা টাইপ হবে কি ওই একই মঙ্গুজ ডট অবজেক্ট আইডি হ্যাঁ এবং রেফারেন্স এই ক্ষেত্রে আমাকে কি দিতে হবে এই ক্ষেত্রে দিতে হবে আমার টুডু তাই না সো তাহলে এটা হয়ে গেল সো এটা আমার এক পাশ থেকে এই পাশের কাজটা হয়ে গেল যেটা আমরা একটু আগে ইউজারের ক্ষেত্রে করেছি হ্যাঁ সরি টুডুর ক্ষেত্রে করেছি যখন আমি ইউজার সেভ করেছিলাম তখন যেভাবে করেছিলাম সেইভাবে আর কি সো এটা আমার হয়ে গেল কারণ আমার মডেলের নাম কিন্তু বড় হাতের টুডু এইটা তাই না সো এই পাশের রিলেশনটা আমার মেনটেন করা হয়ে গেল এবার আমার কাজ হচ্ছে যখন কোনো টুডু অ্যাড হবে মানে আবারও আমাকে টুডু হ্যান্ডেলারের এটার যে পোস্ট রাউটটা সেখানে আমি চলে যাচ্ছি এই হচ্ছে আমার টুডুর পোস্ট রাউট এই যে এবং সেখানে আমি এখানে কি করেছিলাম আমি এখানে সরি এটা পুট আমি টুডুর পোস্টে চলে যাই পোস্টটা কোথায় আছে এই যে টুডু এটা হচ্ছে আমার টুডুর পোস্ট তো সেখানে আমি টুডু সেভ করেছিলাম তাই না সেভ করার পরে আমার আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার যে ইউজার কালেকশানটা আছে যেখানে আমি একটু আগে টুডুস নামে একটা ফিল্ড রাখলাম সেই ফিল্ডটা আমাকে আপডেট করে দিতে হবে এখন এবং সেই আপডেটেড ফিল্ডের মধ্যে আমাকে আসলে মানে ওই টুডুজ যে ফিল্ডটা হবে সেটাতে একটা অ্যারে তার মধ্যে আমাকে আসলে তাহলে কি করতে হবে যে কারেন্ট যে টুডু আইডিটা আমি পাচ্ছি সেই টুডু আইডিটা আমাকে কিন্তু ঢুকিয়ে দিতে হবে সো তাহলে টুডু আইডিটা পেতে হলে আমাকে তাহলে সেটা কি সেটা আমি পাবো হচ্ছে যদি আমি এখানে টুডুটাকে পেতে চাই এই কারণ এই নিউ টুডু ডট সেভ আমরা জানি যে এটা সেভটা রিটার্নও করে দেয় আবার যেটা সেভ সেভ করলো সেটা নতুন যে রেকর্ডটা সেটা সে রিটার্ন করে সো ওই টুডু অবজেক্টটা কিন্তু আমি এখানে পেয়ে যাই তাই না এখন আমার সিম্পলি কাজ হচ্ছে অ্যাওয়েট এখন আমাকে তাহলে ইউজার লাগবে তাই না তাহলে আমরা ইউজার মডেলটা নিয়ে আসি তো সেটা করার জন্য আমি যেভাবে এখানে টুডু স্কিমা নিয়ে এসেছি সেভাবে আমি তাহলে সবার আগে ইউজার স্কিমাটা নিয়ে আসি ইউজার স্কিমা এই এবং টু ডু মডেলের মতো আমার এখন ইউজার মডেল নিয়ে আসতে হবে এই এবং সেখানে আমার তাহলে কি হবে ইউজার স্কিমা এবং এই জায়গাটায় নাম হবে সেটার ইউজার হ্যাঁ সো তাহলে আমি মডেলটা নিয়ে আসলাম এবার আমার কাজ হচ্ছে সিম্পলি এখানে আপডেট করে দেওয়া তাহলে ইউজার ডট আপডেট আমরা তো একটাই রেকর্ড আপডেট করবো সো আপডেট ওয়ান আমরা দিতে পারি এবং সেখানে আমার শর্তটা কি শর্ত হচ্ছে আইডিটা যেটা সেটা কি আমার রেক ডট ইউজার আইডি এটা হচ্ছে আমার আইডিটা হ্যাঁ এবং সেকেন্ড অপশানে আমাকে বলতে হবে আমি কি আপডেট করতে চাই তো আমরা এর আগে আপডেট ওয়ানের ক্ষেত্রে সেট দিয়ে আমরা করেছিলাম তাই না এবার কিন্তু আসলে সেট করব না আমরা যেটা এবার করব সেটা হচ্ছে পুশ এটা হচ্ছে মডিফায়ার এটা নিয়ে ডকুমেন্টেশনে আপনারা দেখতে পারেন সো কারণ আমরা যেহেতু একটা ফিল্ডের মধ্যে আসলে পুশ করব ডেটা সো সেটার জন্য মঙ্গুজের একটা আর একটু একটা ওয়ে আছে সেটা হচ্ছে কোনো অ্যারের মানে কোনো একটা ফিল্ড প্রপার্টি যদি একটা অ্যারে হয় তার মধ্যে যদি কোনো ডেটা আমরা পুশ করতে চাই তাহলে আমরা পুশ ইউজ করতে পারি এবং সেখানে আমার ফিল্ডের নাম কি টুডুস তাই না সেখানে আমি পোস্ট করবো তাহলে আমি যে টুডুটা পেয়েছি এই টুডুটা সেইটা ডট আন্ডারস্কোর আইডি হ্যাঁ সো তাহলে কি হলো যখন আমার টুডুটা ক্রিয়েট হওয়ার পরে সে আমাকে টুডু অবজেক্ট যে ক্রিয়েটেড টুডুটা সেটা দিয়ে দেবে তাহলে টুডু ডট আন্ডারস্কোর আইডি দিয়ে আমি নতুন ক্রিয়েটেড টুডুটার আইডি পাবো আমি জাস্ট ইউজার টেবিলে সেটা দিয়ে আপডেট করে দিলাম সেটা টুডুস ফিল্ডে আমি সেটা দিয়ে আপডেট করে দিলাম তাহলে আমার এই কাজটাও হয়ে গেল হ্যাঁ সো এখন তাহলে সিম্পলি আমরা যেটা করি আমরা একটু আমাদের এখানে যাই এবং আমরা এখান থেকে একটা নতুন একটা টুডু ধরেন আমরা তৈরি করি সো ধরেন এখানে বডিতে আমার এখানে লার্ন ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ছিল সো ধরেন আমি এখানে নাম দিলাম লার্ন জেস এবং উই নিড টু লার্ন ধরেন দিলাম রিয়াক্ট হ্যাঁ সো এটা আমি সেভ করলাম সো এখন যদি আমি ডেটাবেসে যাই তাহলে আমার টুডুজের মধ্যে খেয়াল করেন আমার এখানে কি আছে আমার এখানে সব কিছু ঠিক মতো আছে এবং আমার ইউজার্স ইয়েতে যদি আমি যাই তাহলে দেখেন সেখানে সেভ হয়নি কোন কোনো একটা ভুল করেছি ও রেক ডট ইউজার আইডি এটা হবে হুম এই কারণে সেভ হয়নি সো তাহলে আমরা আরেকবার যাই আর একটা নতুন তৈরি করি রিয়্যাক্ট জেস না ধরেন আরেকটা টুডু তৈরি করছি নোট জেস উই নিড টু লার্ন নোট জেস এই দিলাম এখন যদি আমি টেবিলে যাই তাহলে আমার ইউজার ইয়ের মধ্যে দেখেন টুডুজের মধ্যে একটা তৈরি হয়ে গেছে রিয়াক্ট জেসটা যেহেতু ভুল হয়েছিলো তাহলে এটা আমি ডিলিট করে দিই এই এবং তাহলে আমি এখানে যাই এবং আমি এবার আবার রিয়্যাক্ট জেস তৈরি করি সো এই এবং এখন আমি সেভ করি তাহলে আমি যদি এখন আবার আমার ডাটাবেস টেবিলে যাই এবং ইউজার্স কালেকশানে যাই তাহলে দেখেন টুডুজের মধ্যে এখন দুইটা আছে সো আমি যত টুডু অ্যাড করি না কেন সে আসলে টুডুজের মধ্যে ইউজারটাকেও আপডেট করবে এবং একই সাথে প্রত্যেকটার সাথে দেখেন ইউজার আছে কোন ইউজার ক্রিয়েট করেছে এবং একই সাথে এই পাশে এই ইউজারের ইয়েতে টুডুসটাকেও আপডেট করতে থাকবে সো বোথ রিলেশান কিন্তু আমার আছে এখন আমি ইউজার্স এই জায়গাটা থেকেও আমি একটা ইউজারের সমস্ত টুডুস বের করে নিয়ে আসতে পারবো আবার টুডুজ মডেলের ওপরে অপারেশান চালিয়ে আমি কিন্তু একটা টুডুর সমস্ত মানে ইউজার ডিটেলসটাও নিয়ে আসতে পারবো তো সেটা আমরা একটু কুইকলি দেখে ফেলি চলেন আমরা সেজন্য যেটা করি তাহলে আমরা ইউজার আমাদের যে ইউজার হ্যান্ডেলার যেটা আছে সেখানে যাচ্ছি এবং সেখানে আমাদের সাইন আপ এবং লগ ইন দুইটা রাউট আছে সো আমি তাহলে একটা নতুন রাউট এখানে তৈরি করি সেটা ধরেন নাম দিলাম গেট অল ইউজার্স ধরেন আমার সব ইউজারও আনা লাগবে আমার অ্যাপ্লিকেশানে কোনো একটা রিকোয়ারমেন্টের কারণে সো রাউটার ডট গেট এবং ধরেন সেটার আমি নাম দিলাম ধরেন অল হ্যাঁ এই এবং সেটা একটা অ্যাসিন অপারেশন হবে এবং রেক রেজ এটা দিয়ে দিলাম এবং তারপরে সিম্পলি এই এবং এই এটা আমার মোটামুটি রাউট রেডি হয়ে গেল এর মধ্যে এখন আমরা বডি লিখব তো সেটার মধ্যে আমাকে তাহলে ট্রাই ক্যাচ ব্লক ইউজ করতে হবে ট্রাই ক্যাচ এই এবং এখানে আমি ক্যাচের মধ্যে আমি এরোডটা ধরে ফেলি এই যদি কোনো এরর হয় যেন কুইকলি ফাইন্ড করতে পারি সেজন্য আমি কনসোল ডট এখানে এরোডটা দিয়ে রাখলাম এবং এই জায়গাটাতে আমি সিম্পলি রেস ডট যদি কোনো এরোর হয় তাহলে রেস ডট স্ট্যাটাস ফাইভ হান্ড্রেড দিয়ে দিব এবং জেসন এখানে আমি ধরেন এরোর দিয়ে দিব ধরেন এরোড না ধরেন আমি মেসেজই দিয়ে দিব মেসেজ দেয়ার ওয়াজ অ্যান এরোর অন দ্য সার্ভার সাইট এটা আমি বলে রাখলাম আর যদি সাকসেসফুলি হয় তাহলে ধরেন আমি এটাকেই জাস্ট কপি করে আগে রেসপন্সটা তৈরি করে রাখি রেস ডট স্ট্যাটাস এই ক্ষেত্রে টু এবং ধরেন মেসেজ হচ্ছে এখানে হচ্ছে সাকসেস এবং আমি একটা ডেটা পাবো সেটা আমি পরে ঢুকিয়ে দিচ্ছি সো এনিওয়েজ তো এখন আমার কাজ হচ্ছে সমস্ত ইউজারকে এনে ফেলা তাই না সো আমি একটা কনস্ট্যান্ট নিচ্ছি কনস্ট্যান্ট ইউজার্স ইজ টু অ্যাভেট আমার ইউজার মডেলটা অলরেডি টানা আছে সো আমি ইউজার ডট ফাইন্ড ইউজ করতে পারি তাই না তো ইউজার ডট ফাইন্ড সেটার মধ্যে আমাকে একটা কন্ডিশন আমি দিতে পারি ধরেন স্ট্যাটাস যেগুলোর অ্যাক্টিভ সেটা আমি আনতে চাই শুধুমাত্র হ্যাঁ এবং তারপরে আমি এখানে কি করতে পারি একটু আগে দেখলাম পপুলেট করতে পারি কি পপুলেট করব আমি টু ডুজ হ্যাঁ টুডুস আমি পপুলেট করতে চাই ঠিক আছে সো তাহলে সে আমাকে কি দেয় সেটা আমি দেখি তাহলে এই ইউজারস যেটা আমি পেয়েছি সেটাকে আমি তাহলে ধরেন আমার এখানে ডেটা নামক একটা প্রপার্টির মধ্যে রেসপন্সে এই ইউজার্সটাকে ঢুকিয়ে দিচ্ছি ওকে এই সো হয়ে গেল এখন যদি আমি পোস্টম্যানে যাই যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা গেট ইউজার্স না এই যে ইউজার অল এইটাতে ধরেন আমরা দিব এবং এই ক্ষেত্রেও তাহলে আমি অথেন্টিকেশান যে বিআরআর আর যদি এটা এক্সপায়ার না করে থাকে এখনও সো হেডারে আমি ধরেন বাই দ্য ওয়ে এটা আমি চেক লগ ইন দিই সো এটা আসলে হেরারের কিছু পাঠানোর দরকার নাই এটা আমি পাবলিক রাউটি রাখছি ধরেন সো এখানে আমি যেই সেন্ড দিলাম তখন খেয়াল করেন এই যে সো আমার দেখেন টুডুসটা কিন্তু অ্যারে আকারে এসছে ওই ইউজারের সমস্ত তথ্য তো এসছেই সেই সাথে টুডুজগুলোও কিন্তু একবারে পপুলেট হয়ে এসছে একটা এর মধ্যে টুডুজের মধ্যে দেখেন এখন কিন্তু শুধু আইডি না প্রপার্টিগুলো পপুলেট হয়ে এসছে ঠিক আছে সো আমার জিনিসটা কাজ করছে সো বোথ ওয়ে রিলেশান কিন্তু হয়ে গেল সো এই হচ্ছে মোটামুটি ধারণা আমি আপনাদেরকে দিলাম যে কিভাবে মঙ্গ ইউজ করে আমরা একটা নো নো সিকুয়েল ডাটাবেস এটা কিন্তু সেটা একটা নন রিলেশনাল ডাটাবেস কিন্তু সেটার মধ্যেও আমরা এভাবে একটা কালেকশানের সাথে আর একটা কালেকশান আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু রিলেশন মেনটেন করে ডেটা আনতে পারি হ্যাঁ এবং বোধ ক্ষেত্রে হয়তো রিলেশানের করার প্রয়োজন নাও হতে পারে যদি হয় তাহলে করবেন আদারওয়াইজ করবেন না এক ওয়ে ওয়ান ওয়ে রিলেশান দিয়েও হতে পারে আবার বোথ ওয়ে রিলেশানের প্রয়োজন হতে পারে সেটা ডিপেন্ড করবে আপনার ইউজ কেসের উপরে তো এই ছিল মোটামুটি মঙ্গতে কীভাবে রিলেশন অ্যাচিভ করা যায় সেটা সম্পর্কে একটা বেসিক ইন্ট্রোডাক্টারি ধারণা হ্যাঁ কারণ এই সিরিজটা নোট জেস টিউটোরিয়াল সিরিজ সো আমি চেয়েছিলাম না এটাতে টিভি নিয়ে খুব বেশি কথা বলতে বাট একটা মোটামুটি ভালো ধারণা চার পাঁচটা টিউটোরিয়াল আমি মঙ্গ নিয়ে দিয়েছি স্টার্টিংয়ের জন্য অ্যানাফ হবে এরপরে আপনারা ডকুমেন্টেশান দেখে প্রতিটা জিনিস বুঝতে পারবেন কারণ আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি যদি আপনারা আমার এই মঙ্গোর যে চার পাঁচটা ভিডিও দিয়েছি সেগুলো দেখেন ডকুমেন্টেশন পড়ে আর বের করতে কোনো সমস্যা হবে না এনিওয়েজ সো যেটুকু বললাম এটা শেষে আমি আরেকটা কথা আপনাদেরকে অ্যাড করতে চাই সেটা হচ্ছে যখনই আপনারা মঙ্গটিভি বা এরকম নো সিকুয়েল ডাটাবেস নিয়ে কাজ করবেন তখন একটা জিনিস সময় মনে রাখবেন যে রিলেশনাল ড্যাটাবেস থেকে যদি আপনি আসেন লাইক মাই স্কুয়েল বা অন্য মাই মাইক্রোসফট স্কুয়েল সার্ভার যেটাই হোক হ্যাঁ বা ওরাকল যেখান থেকেই আসেন না কেন আপনি থিঙ্কিং প্রসেসটা কোনোভাবেই ওইগুলোর সাথে মিলাবেন না যেমন নো সিকুয়েল ডাটাবেস কিন্তু ডকুমেন্ট বেসড ড্যাটাবেস হ্যাঁ সো এটা কিন্তু বেসিক্যালি যখন করবেন রিলেশানগুলো এভাবে মেনটেন করবেন প্রয়োজনে কিন্তু এরকম সিচুয়েশনের ক্ষেত্রে যখন ডাটাবেস ডিজাইন করবেন যেমন আমি যদি স্কিমা দুটোকে আলাদা করি যেমন ধরেন আমার এই ইউজার স্কিমা হ্যাঁ নর্মালি মঙ্গটিপি যেটা রেকমেন্ড করে বা যে ধরনের এই মানে এই ধরনের নো সিকুয়েল ডাটাবেস যেটা রেকমেন্ড করে সেটা হচ্ছে আপনি যখন সেভ করবেন পপুলেট কিন্তু ওয়ান কাইন্ড অফ জয়েন মানে ভিতরে ভিতরে সে কিন্তু দুইটা কোয়ারি চালাচ্ছে আসলে হ্যাঁ সো তাকে কিন্তু একটু এক্সট্রা কাজ করতে হচ্ছে সো সেইটাকে করার না করার জন্য যেহেতু এটা সিম্পল জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মতো করে সেভ করে রাখে খুবই লাইট ওয়েট ডকুমেন্ট বেসড ডেটাবেসে রেকমেন্ডেড ওয়ে হচ্ছে আমরা এই টুডুজ যেমন এখানে শুধু আমি আইডি আকারে সেভ করে রেখেছি তাই না তারপরে আমাকে পপুলেট করে তার ডিটেলসটা আমাকে টু টুডু টেবিল থেকে কিন্তু নিয়ে আসতে হচ্ছে সো চেষ্টা করবেন যেন এই যে ডেটাগুলো হ্যাঁ এইভাবে রিলেশন না করে নো সিকুয়েল ডাটাবেসে রেকমেন্ডেড ওয়ে হচ্ছে টুডুসগুলোকে আমরা পুরা টুডুসের যা যা প্রয়োজন সব কিছুকেই আমরা অবজেক্ট টাকার এখানে রেখে দিব। লাইক টুডুর যে টাইটেল ডেসক্রিপশান যা আছে হ্যাঁ আপনি বলতে পারেন যদি এখানে আমি টাইটেল ডিসক্রিপশান রাখি আবার আমার টুডু স্কিমার মধ্যে টুডু টেবিলে সেটাও তো আবার জমা হচ্ছে দুই জায়গায় হচ্ছে হোক নো সিকুয়েল ডাটাবেসে এটাই হচ্ছে নিয়ম যে যদি আপনি রিডান্ডেন্ট ডেটা রাখেন কোনো সমস্যা নাই প্রপারলি সুন্দর করে দুটাকে যদি আপডেট করতে পারেন কোনো সমস্যা নাই এবং এই যে দেখেন এখানে যে আইডিটা আমি রেখেছি যদি আমি আইডি না রেখে পুরা এই টু ডু অবজেক্টটাকে যদি আমি রেখে দিতাম এই জায়গাটাতে আমার কোনো প্রবলেম ছিল না করতে পারতাম কিন্তু হ্যাঁ এই ক্ষেত্রে একজন ইউজারের অসংখ্য টুডু থাকতে পারে সো ডিবির এই যে রেকর্ডগুলো প্রতিটা রেকর্ডের একটা লিমিট আছে সো যদি আপনার টুডু আনলিমিটেড হয় তাহলে ডেফিনেটলি এই স্ট্রাকচারে করবেন না তখন যে স্ট্রাকচারে দেখালাম সেই স্ট্রাকচারই করবেন কিন্তু যদি আপনার অ্যাপ্লিকেশানটা এমন হয় যে একটা পেইড অ্যাপ্লিকেশান সেখানে একজন ইউজার পাঁচটার বেশি টুডু সেভ করতে পারবে না সো বাউন্ডারি হচ্ছে পাঁচটা বা ম্যাক্সিমাম দশটা হুম সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে টুডুর সমস্ত জিনিস আমরা এখানেই রেখে দিতে পারি হ্যাঁ অবজেক্ট আকারে তাহলে আমার আর পপুলেট করা লাগবে না তখন যখন আমি ইউজারের রেকর্ডটা ফেচ করব তখন সে একই সাথে টুডুর সমস্ত তথ্য যা যা প্রয়োজন সব এখান থেকেই দিয়ে দিতে পারবে সো তখন আর আপনাকে পপুলেট করে জয়েন যেটা রিলেশনাল ডাটাবেসে যেটাকে জয়েন বলা হয় সেটা করার প্রয়োজন হবে না এটা হচ্ছে মূল কথা এবং লাস্ট একটা জিনিস যেটা বলতে যাই সেটা হচ্ছে মঙ্গুজেরি বা মঙ্গোডিবিরি এগ্রিগেশন বলে আর একটা জিনিস আছে যেটা হচ্ছে একদম রিলেশনাল ডাটাবেজের জয়েনিং ইনার জয়েন আউটার জয়েন এরকম যে কমপ্লেক্স জয়নিং কোয়ারিগুলো সেগুলো এগ্রিগেট দিয়ে আমরা করতে পারি এগ্রিগেশন ফ্রেমওয়ার্ক মানে এগ্রিগেশন মানে কি বলবো এগ্রিগেশন ওয়ে তো সেই ওয়েতেও আমরা করতে পারি বাট সেটা একটু অ্যাডভান্সড সেটাতে আমি যাচ্ছি না আপনারা যদি এইটুকু বুঝে যান কাজ করতে করতে আস্তে আস্তে এগ্রিগেশনও বুঝে যাবেন যখন কাজ করবেন যদি আমি কখনো মঙ্গডিবি নিয়ে টিউটোরিয়াল দেওয়ার সময় পাই বা প্লে করার সময় পাই তাহলে অবশ্যই সেখানে আমি ডিটেল আলোচনা করব বাট এই সিরিজটা মূলত নোট জেস এবং এক্সপ্রেস জেস দিয়ে কিভাবে একজন একদম বিগিনার শুরু থেকে জাভাস্ক্রিপ্ট জানা একজন বিগিনার কিভাবে নোট জেস এবং ব্যাকএন্ড জাভা স্ক্রিপ্টের ডিপ ডাইভ করতে পারে সেটা নিয়েই আমার এই সিরিজটা ছিল যার কারণে মঙ্গডিবি নিয়ে আলোচনা আজকের এই ভিডিও দিয়ে আমি শেষ করলাম এর পরবর্তীতে আমি মেইনলি এরপরের যে টিউটোরিয়ালটা আমি বানাবো সেখানে আমি মূলত ভ্যালিডেশান নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কীভাবে আপনারা দেখেছেন যে আমি আমাদের এই মানে এখন পর্যন্ত যা দেখিয়েছি সেখানে কিন্তু আমি রিকোয়েস্ট ভ্যালিডেট করিনি লাইক ধরেন আমার এখানে টুডু হ্যান্ডেলার যেটা ছিল সেখানে ধরেন যখন আমি যে নিউ টুডু তৈরি করছি তখন কিন্তু আমি রিকোয়েস্ট ডট বডিতে যা আসছে সব কিছুকে ট্রাস্ট করে দিয়ে দিয়েছি তাই না যেটা কখনোই রেকমেন্ডেড হয়ে না ইউজার আপনাকে অনেক ম্যালিশিয়াস কিছু পাঠাতে পারে সো ভ্যালিডেশন করার প্রয়োজন হবে তো সেই জিনিসটা নিয়ে আমি দেখাবো নেক্সট টিউটোরিয়ালে এরপরে আমি প্রজেক্টে চলে যাবো প্রজেক্ট দেখিয়ে আমার এই টিউটোরিয়াল সিরিজটা শেষ করব কারণ আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে দেখবেন যে এই সিরিজে আমি মূলত একটা প্রজেক্ট করার জন্য সমস্ত জিনিস সম্পর্কেই বেসিক ধারণা দিয়ে দিয়েছি হ্যাঁ অথেন্টিকেশান তারপরে হচ্ছে ভ্যালিডেশান হয়ে যাবে ডেটাবেস কিভাবে কানেক্ট করতে হয় কিভাবে ডেটা আনতে হয় ডেটা ইনসার্ট করতে হয় আপডেট করতে হয় ডিলিট করতে হয় দেখিয়ে দিয়েছি নোট জেস র নোট জেস নিয়ে একদম সিম্পলি একটা মানে বেশ কয়েকটা পর্বের একটা সিরিজ দিয়েছি প্লাস একদম নোট জেস কোথা থেকে আসলো কিভাবে শুরু হলো নোট জেসের বিভিন্ন ডকুমেন্টেশন কিভাবে পড়তে হয় কিভাবে এক্সটার্নাল লাইব্রেরি ইউজ করতে হয় নোট জেসের কোর মডেলগুলো কীভাবে কাজ করে মোটামুটি সব কিছুই আমি ব্যবহার করে ফেলেছি ঠিক আছে সো আমরা এই ভ্যালিডেশান নিয়ে টিউটোরিয়ালটা পরের টিউটোরিয়ালটা দেখার পরেই আমি একটা প্রজেক্ট দিয়ে মূলত আপনাদেরকে হয়তো কয়েক পর্বের হবে সেটা সেটা দিয়ে আমার এই টিউটোরিয়াল সিরিজটা আমি শেষ করব তো আশা করি এই সিরিজটা আপনাদের ভালো লাগছে এবং যেটুকু আপনারা দেখেছেন সেটুকুটা আশা করি আপনাদের অনেক উপকার হবে বলে আমার বিশ্বাস যদি আপনাদের কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেগুলো ইনকর্পোরেট করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন আজকের জন্য এটুকুই টেক কেয়ার